আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা অন্যরকম ব্লগে আমি তানিশা তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমি আমার মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবছিলাম যে লাইভ হয়ে শেয়ার করব, তো পরে মনে হলো না ব্লগ যেহেতু আপলোড করব সো ব্লগেই শেয়ার করি। আর ব্লগে হচ্ছে আমার দুই দিনের ব্লগ আজকে একসাথে আপলোড করছি, কারণ আপলোড করা হয় নাই আর কি। তাই তো মেইনলি কিছু কথা আসলে তোমাদের সাথে শেয়ার করি। তো সেটা দেখছি যে আমি আমার ব্লগগুলোর ভিতর বেশ কিছুদিন ধরে কিছু মানুষ খুব বাজে বাজে মন্তব্য করতেছে। যারা মন্তব্য করতেছে তাদের কাউকে আমি পার্সোনালি চিনি না, ইভেন তারাও আমাকে পার্সোনালি চিনে না। সত্যি কথা বলতে আমি এমন একটা মানুষ, আমি মানে ওই যে থাকে না যে কারো সম্পর্কে নিয়ে কাউকে নিয়ে গসিপ করা, বা থাকে যে মেয়েদের মেয়েরা সবাই মিলে একসাথে অন্য কাউকে নিয়ে গসিপ করা, এই ধরনের কোনো কিছু আমার পছন্দ না। আমাদের একটা গ্রুপ আছে তানিশা ইয়াসমিন ব্লগস, আমি সেখানে নর্মালি কারোর সাথে কথাও বলি না, ইভেন ওখানে কোনো চ্যাট গ্রুপও নাই। ওখানে যে জাস্ট যে যার মতো করে কন্টেন্ট আপলোড করে, অ্যান্ড এই তো, এছাড়া আর কোনো কিছুই না। তো আমার কথা হচ্ছে যারা আমাকে চেনো না জানো না, তারা কীভাবে এই ধরনের মন্তব্য গুলো করো যে আপনার মতো মেয়েকে আপনার শ্বশুরবাড়িতে কিভাবে সহ্য করে? তাও একটা মেয়ে হয়ে তুমি একটা মেয়েকে কিভাবে এই মন্তব্যটা করো? তুমি কি কোনোদিন শ্বশুরবাড়িতে যাবে না? তখন যদি তোমাকে কেউ এসে বলে যে আপনার মতো মেয়েকে বা তোমার মতো মেয়েকে কিভাবে তোমার শ্বশুরবাড়িতে সহ্য করে, তো এই কথাটা নিশ্চয়ই তুমি কিভাবে সহ্য করবা বলো? আমি জানি না তোমরা কেন এই ধরনের কথা বলো, বা তোমাদেরকে আসলে কেউ বলতে বলে কি না, আমি এই ধরনের কোনো কিছুই আসলে জানি না। আজকের ব্লগে আসলে অনেক কিছু করেছি, অনেক কিছু বলতেও ইচ্ছা করছিল, তো এরপরে আমার কাছে হঠাৎ করে মনে হইলো কি যে আসলে আমি আমার এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকে শেয়ার করতেছি। অনেকের কাছে হয়তো বা খারাপ লাগবে, তো যাদের কাছে খারাপ লাগবে তারা স্কিপ করে চলে যায়। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার দুই ভাই আসতেছে, আমাদের ছোট্ট একটা কাজ আছে স্টান প্লাসে, ওখানে যাচ্ছি। এরপর অনেক মানুষ আছো যারা বডি শেমিং করো, মোটা মানুষ, বা আসলে বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই বডি স্ট্রাকচার চেঞ্জ হয়। আমি যে খুব খাচ্ছি বা কোনো কিছু এরকম কিছুই কিন্তু আসলে না, আমি আমার ব্লগে দেখাই যে আমি টুকটাক খাচ্ছি। একটা বড়ই এক কাপ চা বা একটু ফ্রুটস খাইলে বা একটু চটপটি খাইলে, একটু ফুচকা খাইলে যদি আসলে কেউ হাতির বাচ্চা হয়ে যায়, তাহলে আসলে হয়তো আমি হাতির বাচ্চা হয়ে গিয়েছি। আবার তোমরা কেউ কেউ বলো যে আপনার মুখটা কত বড় বা আপনি দেখতে ভালো না, হ্যাঁ দাঁতগুলো এরকম, আসলে কোনো কিছু তো আর আমার হাতে ছিল না, নাউজুবিল্লা, আমাদের হাতে এগুলো নাই। হ্যাঁ, আমাদের প্রত্যেকেই আল্লাহ সৃষ্টি করেছেন, তো আল্লাহ আমাদেরকে অবশ্যই বেস্টভাবেই সৃষ্টি করেছেন, হয়তো এটাই আমার জন্য বেস্ট, আমার কোনো আফসোস নাই আমি কীরকম। বাট তোমরা যখন বলো তখন আমার জাস্ট তোমাদের উপর আফসোস হয় যে তোমরা কী পরিমাণ নাফরমানি কথাবার্তা বলতে পারো, যে একজন আল্লাহর সৃষ্টির উপরে তোমরা কথা বলতেছো। তো আল্লাহ তোমাদের হৃদয়ের দিক। জায়গা বাদ দাও, কথা বলতে বলতে চলে আসলাম আরঙে সেই রিংটা খোঁজার জন্য। আমি আসলে খুব বেশি ইমোশনাল একটা মানুষ, অল্পতে কষ্ট পেয়ে যাই, তাই আসলে আমি লাস্ট কয়েকদিন ধরে তোমাদের কথাবার্তাগুলো শুনে খুব বেশি কষ্ট লাগতেছিল। আবার দেখি কিছু মেয়েরাই আসলে কমেন্ট করো যে খালি বাপের বাড়ি যান, বাপের বাড়ি যান। আমার যখন বিয়ে হয় আমার ভাই তখন মালয়েশিয়াতে ছিল, আমার বাসার ম্যাক্সিমাম কাজই আমাকেই করতে হইতো। তো আমার শাশুড়ি বলছিল যে তানিশা তোমার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে আসছো, তার মানে এই না যে তোমার বাপমার প্রতি তোমার কোনো দায়িত্ব থাকবে না। আর অবশ্যই তাদের প্রতি তুমি যা যা করতা তা তুমি এখনও করবা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমি এরকম একটা শ্বশুরবাড়ি পাইছি। সত্যি কথা বলতে কি আমি অনেক বিয়েতে দেখি বাপের বাড়ি শ্বশুরবাড়ি সবার মধ্যে এক ধরনের ঝগড়াঝাটি হয়েই থাকে, বিয়ের মধ্যে লাগেই, এটা কেউ বলতে পারবে না যে আমাদের বিয়েতে হয় নাই। বাট আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো যে আমাদের বিয়ের মধ্যে না আমার বাপের বাড়ির থেকে কোনো কমপ্লেইন ছিল, না আমার শ্বশুরবাড়ি থেকে কোনো কমপ্লেইন ছিল, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। দ্যাটস ওয়াই যে তোমরা বলো না যে আপনার মতো মেয়েকে কীভাবে তারা সহ্য করে, আমার মতো মেয়েকে তারা দেখে শুনে মানে বুঝে শুনেই আনছে, ঠিক আছে? ইভেন খুব ভালোবেসেই আমাকে তারা সহ্য করে, ঠিক আছে? সো এগুলো আসলে যে বলো আমি জানি না আসলে তোমরা কীভাবে বলো, বাট আমার কিন্তু কষ্ট হয়। আমরা ব্লগ করি বলে সারাদিন তোমাদের সামনে ক্যামেরার সামনে হি হি হা হু হি করি বলে যে আসলে আমাদের ভিতরে কষ্ট হয় না ব্যাপারটা এরকম না, আবার আমরা যে আসলে কিছু বলতে পারি না এরকমও কিন্তু আসলে না। আমরা চাইলে কিন্তু তোমাদের প্রত্যেকটা কথার জবাব খুব বাজেভাবে দিতে পারি, বাট পাবলিকালি আসলে আমরা দিতে চাই না। এখন অনেকেই বলবে আপু পাবলিক প্লেসে ভিডিও করো, মানুষ তো হাজার রকমের কথা বলবেই। আসলেই আমি এটা কিন্তু আসলে শুনি, তো এই কারণে শোনার পরও যখন আসলে খারাপ লাগে তখন আসলে মাঝে মাঝে তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসি। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ। আমার দুই ভাই কারণ অর্জুন আমাদের বাসায় আসছে, তাদের ওদের একটা ছোট কাজ ছিল, কাজ শেষ করে ওরা খাওয়া দাওয়া করলো একসাথে, তো খাওয়া দাওয়া করে ওরা চলে যাইতেছিল। এরপর আমি একটু ছাদে যাব, বাসার কাজ তো চলতেছে এখনও কমপ্লিট হয় নাই। এরপরে তোমরা এটাও বলছো যে আমি আসলে আলাদা হয়ে যাচ্ছি। আচ্ছা, কেউ কি আলাদা হইলে বলো, মানে একই বাসাতে থেকে আলাদা হয়? আবার আমার শাশুড়ি সব কিছু হ্যান্ডেল করতেছে, সব কিছু দেখাশোনা করতেছে, তো সব এখানে আমি আলাদা কোথায় হইলাম বলো তো? ইভেন সবাই খুব হ্যাপি আমাদের এই সেট আপটা নিয়ে। আমার নিজের রুমটা খুব বেশি ছোট, ওখানেও তোমরা কিন্তু কমেন্ট করছিলা যে কিভাবে থাকেন আপনি ছোট রুমটার মধ্যে, হ্যাঁ কিভাবে ম্যানেজ করেন, আল্লাহ আপনার রুমটা কত নোংরা, এই সেই আপনার শ্বশুরবাড়িতে কি অবস্থা। দেখো তোমরাই আবার এখন মানে আমি যদি একটু বেটার কিছু ট্রাই করি সেখানেও তোমাদের সমস্যা। আমি এরকম মেয়ে মোটেও না যে আসলে আমি আমার শ্বশুরবাড়িতে এসে আমার হাজব্যান্ডের উপর প্রেশার
প্রেশারাইজড করবো বা আমার শ্বশুর বাড়ির লোকেদের উপর প্রেশারাইজড করে একটা মানে তাদের তারা যেখানে থাকে আমি এটাকে চেঞ্জ করে ফেলবো বা আমার শাশুড়িকে চেঞ্জ করে ফেলবো বা আমার হাজব্যান্ডকে চেঞ্জ করবো বা আমার কোনো চাওয়া পাওয়া আমার শ্বশুর বাড়ির উপর চাপায়া দিব, এরকম মেয়ে আমি মোটেও না। হয়তো বা এগুলা যারা করে, যারা শো অফ করতে পছন্দ করে, তোমরা তাদের পা চাটতে পছন্দ করো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এরকম শো অফ করার মতো মোটেও না, ঠিক আছে? জামাটা টেনে ঠিক করলাম কেন জানো? এটার পর একদল লোক এসে বলবো আপনি কি প্রেগনেন্ট? আচ্ছা, একটা মানুষের ভুঁড়ি একটু বাড়তেই পারে, এই জন্য কি সে প্রেগনেন্ট হয়ে যাবে? আর আমি যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ করি, আমি যদি প্রেগনেন্ট হই আমি তো এটাকে হাইড করতে পারবো না, চাইলেই হাইড করতে পারবো বলো? আর তোমাদের কাছে যদি আমি বলি যে হ্যাঁ আমি প্রেগনেন্ট, এতে হবেই বা কি? আবার একদল আপু এসে বলবে আপনি বাচ্চা নেন না কেন? আচ্ছা, বাচ্চা নেই না কেন সেটা তো আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো না, তাই না? আমার যখন সময় হবে আমি তখন অবশ্যই বাচ্চা নিব। আবার আপনারা এটাও বলেন যে আমার বাপের বাড়ি থেকে খাবার এনে আমার শ্বশুর বাড়িকে দেই কি না। আচ্ছা, আমার শাশুড়িকে যদি ভিডিওতে দেখাই তখন আপনারা বলেন হজ করে আসছে কেন তাকে ভিডিওতে আনলেন? আবার যদি না আনি তাহলে বলেন কেন তাদেরকে দেখাইলাম না? তাহলে বলেন তো আসলে আমি করবোটা কি? আমি কি ব্লগ করা ছেড়ে দিব? আমি তো এটাও দেখছি যে আমি ব্লগ করতেছি, এটা দেখে আমার আশেপাশে অনেকেই ব্লগ করে তারা স্বাবলম্বী হইতেছে, এটা দেখে আমার বেশ ভালো লাগতেছে। তো এটা কেন আপনাদের মাথায় আসে না? জায়গা ছাড়েন, চিটাগাং থেকে ভালোবাসা আসছে, সেলাই ঘর পেজ থেকে আমাকে অনেক সুন্দর সুন্দর মাস্ক আসছে। না, পেজ থেকে পাঠানো হয় না, এগুলো নাফি পাঠাইছে আমাকে, থ্যাংক ইউ সো মাচ নাফি। এই সুন্দর সুন্দর মাস্কগুলো আপনারা সেলাই ঘর পেজটাতে পেয়ে যাবেন। সো অনেক কথা বলে ফেলছি, আমি জানি না আসলে কেমন লাগছে আপনাদের। তো আমি কিন্তু আজকে জীবনের প্রথম রুটি বানাইতে আসছি, এর আগে পরে চালের আটার রুটি বানাইছি, বাট আটার রুটি বানাইতে আমি পারি না। এখন বলবেন যে ঢং ন্যাকা, আসলে সবাই তো আর সব কাজে পারদর্শী হয় না। সো জায়গা ছাড়েন, বানাইতে বানাইতে শিখে যাবো, বাট খাওয়ার উপযোগী হয়েছিল এটাই। তো যত যাই বলি না কেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর ব্লগ আমি করে যাবোই আপনারা যতই বাজে কথা বলেন না কেন। সো আমি এখন খাওয়া দাওয়া করতে থাকি, আপনারা ব্লগটা দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে আপনাদের তানিশা ভাবির সাথে থাকবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আজকের মতো আল্লাহ হাফেজ।